गुड मर्निंग फ्रेंड्स। तो आमरा सबाई रेडी हो गेছি যাওয়ার জন্য। আমাদের এই যে লাগেজ, অনেক কটা লাগেজ হয়ে গেছে, এখানে প্রায় 5-6টা লাগেজ হয়ে গেছে। তো আর এখন বাজে হচ্ছে 3:45। তো আমাদের গাড়ি এসে গেছে, ক্যাব এসে গেছে নিচে। তো আমরা এখন বের হচ্ছি, তো তারপর আপনার সাথে ওই এয়ারপোর্টে গিয়ে দেখা হচ্ছে। खाली ऐसे पूरा पहुँचे गेছি এয়ারপোর্টে। और ये ব্যাগগুলোতে सब टैग লাগিয়ে আনতে হয়েছে বাড়ি থেকে। এখন আগে থেকেই सब कुछ করে আনা হয়, যেহেতু কন্ট্যাক্টলেস এখন सब कुछ হচ্ছে, তো নিজে নিজেই सब कुछ করতে হয়। তো জাস্ট আমরা পৌঁছালাম, এবার আমরা ভেতরে যাব। বাইরে হয়তো লাইন থাকবে, লাইন লাগাতে হবে। কিন্তু খালি মনে হচ্ছে জায়গাটা দেখে, तो অতটা খুব ভিড় লাগছে না। বাট স্টিল আমাদের পুরো আস্তে আস্তে পড়ো, একটু প্রোটেক্ট করে যেতে হবে। তো আমরা হাফ এন আওয়ার 2.5 আওয়ার আমরা বেসিক্যালি 2.5 ঘন্টা আগে এসেছি এয়ারপোর্টেতে, যাতে অনেক কিছু থাকবে। তো সেই জন্য জাস্ট টাইমটা যাতে পাওয়া যায় সেজন্য আগে চলে। আচ্ছা নাও, দেখুন নাও, লাগবে মনে তো হয় না। হ্যাঁ ঠিক আছে, যাবাও তো কোনটা তুমি ওই করবে। খালি আছে এয়ারপোর্টটা, এখন বাজে ভোর 4:30। তো সেই হিসাবে খালি জায়গাতে আর অনেকটা ডিস্টেন্স মেনটেন করে করে যেতে হচ্ছে। সব জায়গাতে পুরো খালি, বড় বড় লেখা আছে যে ডিস্টেন্স মেনটেন করা সব। এখন জাস্ট আমরা গেটে জাস্ট এন্ট্রি করব, এন্ট্রি করার পর দেখি ভেতরে কি আছে প্রসিডিওর। আমি যতটা পারবো সব দেখাবার চেষ্টা করব। গেটে ঢোকার সময় থার্মাল চেকিং হলো, তারপরে ওরা হচ্ছে ডিস্টেন্স মেনটেন করে টিকিট দেখে তারপরে ভেতরে ছাড়। আগে যেরকম কাউন্টার ছিল এখন আর কাউন্টার নেই। আপনার ব্যাগ জমা করতে গেলে আপনাকে এখানে আপনার টিকিটকে স্ক্যান করে সেখান থেকে আপনার ট্যাগ বের করতে হবে। যতগুলো টিকিট থাকবে, যতগুলো পার্সেন্ট থাকবে, অতগুলোই ট্যাগ বেরোবে। আমরা 4 জন ছিলাম, সেই জন্য আমাদের 4টি ব্যাগের ট্যাগ বেরিয়েছিল। আপনার যদি 5টা থাকে তো আপনার 5টা বেরোবে না, 4টেই বেরোবে। তো সেই ক্ষেত্রে আপনাকে প্রত্যেক পার্সেন্টের জন্য একটা ব্যাগ আপনাকে দিতে হবে। তো এইখানে পুরো স্ক্যান করে ওরা হেল্পও করছে, আর আপনাকে স্ক্যান করে পুরো ওটাকে ট্যাগ নিতে হবে। এইখানে হচ্ছে ব্যাগেজ ড্রপ করতে হবে। তো ট্যাগগুলো এইখানে ব্যাগেজে লাগিয়ে সেই ব্যাগগুলোকে এখানে ড্রপ করে দিলে সেটা ওখানে ভেতরে চলে যাবে। এটা পুরোপুরি কন্ট্যাক্টলেস ওয়ার্ক করছে, মানে আপনার ব্যাগ আপনাকেই করতে হবে, অন্য করা কেউ হাত দিয়ে করে দেবে না। তো ওরা জাস্ট একবার দেখিয়ে দিচ্ছে এইভাবে, তারপরে পুরো ব্যাগটাকে নিজেকে আটকাতে হচ্ছে। তো আমরা এখন ব্যাগ ড্রপ করার পরে আমরা এখন যাচ্ছি টুয়ার্ডস সিকিউরিটি পয়েন্ট। তো এইখানে হচ্ছে সিকিউরিটি চেকিং হয়, তো আমরা এখন ওখানেই যাবো। সিকিউরিটি চেকিং যেরকম নর্মাল যেরকম সিকিউরিটি চেকিং সেরকম জন্য আমরা সিকিউরিটি চেকিং করার পরে আমরা বেরিয়ে এসেছি। বেরিয়ে এসে এইখানে দিচ্ছি। তো নর্মাল সিকিউরিটি চেকিংয়ে সেরকম কিছুই নেই, আপনাকে যেরকমভাবে আগে সিকিউরিটি চেকিং করা হতো সেই একই সিকিউরিটি চেকিং আছে। আমাদের গেট কত? ওখান থেকে দেখো। ওয়েটিং এরিয়াও তো সবাই খালি খালি বসতে হবে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে, আর এক একটা জায়গায় মাঝখানে সিটটাকে ব্লক করা আছে। সিকিউরিটিতে পুরো খালি ছিল, বেশি ভিড়ও ছিল না। আর মানে এখন ভোর 5টা বাজে, সেই জন্য পুরো খালি মনে হচ্ছে। আর এয়ারপোর্ট খালি আছে, সিকিউরিটি তো পুরো খালি আছে, এখানে সবাই যারা বসে আছে তারাও খালি আছে। মানে খুবই সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করেই ওরা করছে, আর খুব একটা অসুবিধা হচ্ছে না। খালি জাস্ট একটাই জিনিস, যেটা হচ্ছে গায়েতে সব কিছু সিকিউরিটি করার পর গায়েতে সব কিছু মাখামাখি হচ্ছে, এটাই একটা। বাট স্যানিটাইজ করলেই হয়ে যাবে, তাছাড়া আর কোনো ঘেঁষাঘেঁষি যেটা ভিড় মারামারি ওসব কিছু নেই, তো সব কিছু স্মুথলিভাবে আমরা যেতে পারছি। তো আমরা একটু জাস্ট আগে বেরিয়েছি দেখার জন্য যে এখানটা কীরকম আছে। সামনে KFC আছে, এখানে খিদে পাচ্ছে। আর সবাইকে ফেস শিল্ড, মাস্ক আর স্যানিটাইজার দিচ্ছে। বোর্ডিং পাস যখন মানে বোর্ডিং হবে ঠিক বোর্ডিং গেটেতে এইগুলো দিচ্ছে, তো সেইখান থেকে কালেক্ট করতে হবে। তো এই হচ্ছে ব্যাঙ্গালোরে এয়ারপোর্টে এই ব্যাপার। আর এখানে যে কাউন্টার খালি আছে সব, মানে খাবারের যেগুলো আছে সব খালি খালি দেখি। খালি আছে তো, হ্যাঁ খাবি নাকি? এয়ারপোর্টে এয়ারলাইন্স থেকে, এখানে স্পাইসজেট থেকে হচ্ছে সব PPE কিট দিয়েছে, একটা মাস্ক দিয়েছে আর হ্যান্ড স্যানিটাইজার দিয়েছে। তো মাঝখানে যে সিট আছে তাকে এই যেটা দিয়েছে গ্রাউন্ড, সেটা পড়তে হবে। এইটা মাকে দেওয়া হয়েছে, মা পড়ছে। যদি মনে হয় সেরকম কিছু খুলে আমি পরে নেবো, কিংবা চিংকুলো পরে নেবে। কত বাঁধাবাঁধি করতে হবে না, এমনি খালি পরে রাখুন। আর এই ফেস শিল্ডগুলো দিয়েছে। তোল 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 দে আমাকে দে, তুই দিদার এটা ধর। তো আমরা খালি দাঁড়িয়ে আছি, বোর্ডিং হবে এবারে। তো বোর্ডিং স্টার্ট হয়ে গেছে, আমাদের সিকিউরিটি গেট থেকে এই 14 নম্বর গেট থেকে যাচ্ছে। আর আমরা একটু সাইডে দাঁড়িয়ে আছি, যখন খালি হবে তখন আস্তে আস্তে আমরা চলে যাব। আর আমাদের যে এটা আছে সিট আছে সেটা হচ্ছে অনেক পেছনে আছে। তো আপনার সঙ্গে থাকুন, আমি দেখাবার চেষ্টা করছি। তো অনুপমা আর মা গেছে একটু জাস্ট ওয়াশরুমে, আর আমরা জাস্ট ওয়েট করছি। আমাদের বোর্ডিং স্টার্ট হয়ে গেছে। তো এখানে এক এক করে আস্তে আস্তে দেখছে, স্ক্যান করে ওটা ঢুকিয়ে দিচ্ছে। তো আমরা জাস্ট ওয়েট করছি, যেহেতু আমাদের একদম লাস্টে টিকিট আছে, সেই জন্য আমরা জাস্ট ওয়েট করছি। তো আমরা চলে এসেছি ভেতরেতে, জাস্ট এয়ারক্রাফ্টে উঠবো। तो अभी ये छोड़ने वाला है, इनके एग्जिट कार्ड अनाउंस हो रहा है, मदद करेंगी। आपातकालीन स्थिति में अपने सामान की परवाह न करें और सबकी सुरक्षा को ध्यान में रखते हुए तो अभी फ्लाइट छोड़ने वाला है, अभी रानो में आ गया, कुछ ही देर में फ्लाइट को छोड़ेगा। फ्लाइटे खावार दिच्छे तो हमारे कॉर्पोरेट फेयर छिलो सेई जोन्नो ड्राई फूड टाइपे सब खाबार दिए नाले भालो भालो खाबार दित। तो एर मध्य दिए नाट दिए चिप्स दिए कोल्ड ड्रिंक्स किछु दिए केक दिए और तो ठीक है एसबगुलो खेये चले जाबे। तारपर मैंगो जूसो आछे तो एई सबगुलोई खेये जोदि 2 घंटा 2.5 घंटा थाके ओगुलो काटानो जाबे। तो ओरा कोनो रान्ना करा कुक फूड दिच्छे ना, सबई ड्राई फूड दिच्छे मध्य। तो हमारा जस्ट एयरपोर्टे पहुँचल कलकाता एयरपोर्टे हमें लगल 2 घंटा प्राय 20 मिनट 25 मिनट लेगे गए। तो 20 मिनट्स प्राय लेट छिल। एयरपोर्ट के लैंड करार पर जख एयरक्राफ्ट के बेरिए जख आप बैगेज कलेक्शन समय जाम तक देखल सुंदर सुंदर खूब स्टैचू टाइप छोटो छोटो सब बनाना शोकेस भाई लगे से शूट करता देखे भाव लगल बोले शूट कर। फ्लाइट থেকে নামার পরে যে যে জিনিসগুলো দিয়েছিল যে যে পড়ে এসেছে সেইগুলো এইখানে হচ্ছে এই ডাস্টবিনের মধ্যে ফেলে দিতে হবে। तो हमारा फाइनली पहुँचे एबार हमारा लागेज नीते एस लागेज नेवार बेड नम्बर 8 एस और एखे अनेक भीड़ देखी। तो हमारा साइडे दाड़ी आछि खाली अपेक्षा करछि जखन खाली हो जाए तखन आबार सब किछु निये जाबो। तो हमारा बेरिये एसेछि बेरिये एसे बाइरे हमारा 3A गेटेर सामने वेट करछि आमादेर जे गाड़ी आछे से गाड़ी आसबे। आमरा आमादेर जनाई थेके आमरा गाड़ी भाड़ा करेछि से बड़ो गाड़ी बोलेरो गाड़ी सेटा आसबे एखन सेटार करे आमरा जाबो। तो तार जोन्नो आमरा वेट करछि कोन एयरपोर्टेर बाइरेते। तो आमरा सबाई गाड़ीते उठे गेछि आमरा एखन बाड़ी आसछि। तो एखाने पुरो टैंडा पुरो गाड़ी चलছে কোনো অসুবিধা নেই, সব কিছু নরমাল লাগছে।